সদস্য জনাব এলিজা জামান বক্তব্য রাখবেন জনাব এলিজা জামান প্রস্তুত থাকবেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল শুভেচ্ছা বক্তব্য এলিজা জামান এখানে কে সাংবাদিক ভাইদের সামনে আমাদের কোন নেতা কর্মী যদি থাকেন এখনি সরে যান এখনি সরে যান আমাদের কোন নেতা কর্মী সাংবাদিক ভাইদের এখানে থাকবে না সাংবাদিক ভাইদের এখানে আমাদের কোন নেতা কর্মী থাকবে না সবাই সরে যান ওখান থেকে সাংবাদিক ভাইদের তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দিন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সমুদ্রের মতো জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের মহাসচিব প্রধান অতিথি উপস্থিত আছেন সকল স্থায়ী কমিটির এবং সকল সদস্যবৃন্দ সকল জেলা জাতীয় নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ সামনে আমার লক্ষ লক্ষ সংগ্রামী নেতৃবৃন্দ ভাইরা আসসালামু আলাইকুম এই বাংলাদেশ থেকে শেখ হাসিনার দিন শেষ সব দাবির এক দাবি শেখ হাসিনা কবে যাবে এই জালেম সরকারের বিদায়ের ঘন্টা বেজে উঠেছে এই জালেমেরা বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে তাই আজকে এই জনসমাবেশ একদিন চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেবের জনসমাবেশ আমাদের এই জনসমাবেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসমাবেশ এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করি সরকার দিতে হবে সব দাবির এক দাবি এই আওয়ামী লীগ জালেমদের থাকতে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ হাফেজ বক্তব্য রাখবেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল সাবেক ছাত্রনা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য প্রস্তুত থাকবেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান প্রস্তুত থাকবেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই বিশাল জনসমুদ্রের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত জনতা বিএনপি বরিশাল বিভাগের গণসমাবেশ চলছে আর সেই গণসমাবেশের আগত নেতাকর্মী এবং সাধারণ মানুষ যেন এটাকে এক গণ জমায়েত নয় জনসমুদ্রে পরিণত করে ফেলেছে স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য চলছে আর সেই বক্তব্যে শানিত হচ্ছেন এই অজস্র মানুষ এই জনসমুদ্রে আগত মানুষ আমরা পাখির চোখেও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই জনসমুদ্রের চিত্র এবং আপনারা জানেন যে প্রতিটা জনসমুদ্রকে গণসমাবেশকে নস্যাৎ করে দেবার জন্যে কত রকমের পরিকল্পনাই না সাজিয়েছে এই ফ্যাসিবাদী সরকার কিন্তু ওই যে সবসময় যেটা আমি বলে আসছি সেটি হচ্ছে